আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক, সহকারী শিক্ষক বাংলা। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব মুজিব কবিতার সৃজনশীল নাম্বার দুই। মুজিব কবিতার সৃজনশীল নাম্বার দুই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগেই মুজিব কবিতার সৃজনশীল এক নাম্বার পড়ানো হয়েছে এবং মুজিব কবিতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। তো আমি আজ মুজিব কবিতার সৃজনশীল নাম্বার দুই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমরা উদ্দীপকটি আগে পড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। বারবার মানুষের কথা বলতে গিয়ে তিনি নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তবুও ভয়ে পিছু হটেননি। সোনার বাংলাদেশ গড়ে তোলা ছিল তার আজীবনের স্বপ্ন, এ লক্ষ্যে তিনি সারাজীবন কাজ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা উদ্দীপকে দেখতে পেলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন কাজ করে গিয়েছেন। তিনি সংগ্রাম করেছেন, দেশের জন্য স্বাধীন হয়েছে, দেশের জন্য তিনি জীবন দিয়েছেন এবং তিনি ওই দেশের জন্য কাজ করতে যেয়ে তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে, তারপরও তিনি পিছু হটেননি। সোনার বাংলা গড়ে তোলাই ছিল তার একমাত্র স্বপ্ন এবং তিনি সেই স্বপ্নের জন্য সারাজীবন কাজ করে গিয়েছেন। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করার জন্য এবং সোনার বাংলা গড়ে তোলার জন্য কি কাজ করেছেন, সেই কথাই উদ্দীপকে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতার ভিতরে দেখতে পাই যে বাংলার প্রকৃতির ভিতরে প্রকৃতি এবং প্রত্যেকটা মানুষের ভিতরে বঙ্গবন্ধুর উপস্থিতি। কবি রকনুজ্জামান এই কবিতার ভিতরে দেখাতে চেয়েছেন যে বঙ্গবন্ধু সমস্ত জায়গায় বিরাজমান রয়েছেন। তার বিরাজমানের সাথে তিনি কীভাবে সংগ্রাম করেছেন, সংগ্রাম করে কীভাবে মানুষের হৃদয় অধিকার করে নিয়েছেন এবং প্রকৃতির ভিতরে কীভাবে তাকে আমরা দেখতে পাই, এই কথাই রকনুজ্জামান তুলে ধরেছেন এবং কবিতার ভিতরে তার স্বদেশ প্রেম এবং মানুষের প্রতি মানব প্রেমের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ঠিক উদ্দীপকেও সেই কথাগুলো তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্নে তোমরা জানো ক এবং খ নাম্বার প্রশ্নে উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা ক নাম্বার প্রশ্ন পড়ি, সবখানে কার ঘর আছে। তোমরা যদি কবিতাটা পাঠ করো তাহলে দ্বিতীয় চরণে দেখতে পাবে সবখানে শেখ মুজিবের ঘর আছে। তাহলে তো আমরা উত্তর লিখবে সবখানে শেখ মুজিবের ঘর আছে, এতটুকু লিখলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার উত্তর আছে সবখানে শেখ মুজিবের ঘর আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নম্বর প্রশ্নে যাই, বঙ্গবন্ধুকে কেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয়েছে? তাহলে আমরা আবার বলি, বঙ্গবন্ধুকে কেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয়েছে? তাহলে আমরা বলতে পারি বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন বিধায় তাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয়েছে। আমি প্রশ্নটা আবার তোমাকে উত্তরটা আবার বলছি, বঙ্গবন্ধুর একক নেতৃত্বই বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন বিধায় তাকে স্বাধীনতার স্থপতি বলা হয়। এতটুকু লিখলেই জ্ঞানমূলক প্রশ্নটা হয়ে যাবে। এরপর আমরা বিশ্লেষণে যাব যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে বাঙালিকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু এককভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাই এবং তার আহ্বানে সাড়া দিয়ে 1971 সালে যুদ্ধ করে আমরা আমাদের এই স্বাধীনতা অর্জন করি। তাহলে এই কারণে তাকে স্বাধীনতার স্থপতি বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু বললেই তোমার খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমরা গ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে মুজিব কবিতার কোন দিকটি উপস্থিত ব্যাখ্যা করো। আমি আবার বলি, উদ্দীপকে মুজিব কবিতার কোন দিকটি উপস্থিত ব্যাখ্যা করো। তাহলে আমার ক্লাসের শুরুতে আমি বলেছি যে মুজিব কবিতা এবং উদ্দীপকে দুটো জায়গায় দেখানো হয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম এবং মানব প্রেম। তিনি স্বদেশকে তেমন ভালোবাসতেন, মানুষকেও তেমন ভালোবাসতেন। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদ্দীপকে মুজিব কবিতার কোন দিকটি উপস্থিত হয়েছে, এখানে তোমরা জ্ঞানমূলক লিখবে উদ্দীপকে মুজিব কবিতার স্বদেশ প্রেম ও মানব প্রেমের দিকটি উপস্থিত আছে। তাহলে এতটুকু লিখলে জ্ঞানমূলকটা হয়ে যাবে। আমরা এবার কবিতার অংশে চলে যাই। কবিতার অংশে রকনুজ্জামান দেখিয়েছেন যে মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক। তিনি সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গিয়েছেন।
তিনি দেশকে ভালোবাসা অপরিসীম ভালোবাসতেন। এই অপরিসীম ভালোবাসার ফলে তিনি যে আজীবন সংগ্রাম করে গেছেন এবং মানুষকে ভালোবাসতেন, এই ভালোবাসার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে যদি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি যদি দেশকে ভালো না বাসতেন, তিনি যদি মানুষকে ভালো না বাসতেন, তাহলে আমরা এই স্বাধীনতা সহজে অর্জন করতে পারতাম না। এবং তার তিনি যদি এইভাবে কাজ না করতেন, তাহলে এই মুজিব কবিতায় যে বলা হয়েছে সকলে শিশুর মধ্যেও, শিশুর হাসির মধ্যেও বঙ্গবন্ধুর উপস্থিতি বিরাজমান। ঠিক এই কারণেই যে তিনি দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতেন বিধায় তো প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা উপাদানের ভিতরে আমরা বঙ্গবন্ধুর উপস্থিতি পরিলক্ষিত হয়। এবং এতটুকু লিখলে আমাদের গ নম্বর প্রশ্নের প্রথম অংশটুকু হয়ে যাবে। আমরা উদ্দীপকে যাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বারবার মানুষের কথা বলতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। তাহলে নির্যাতনের শিকার কখন হয়, মানুষ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তখন শাসক গোষ্ঠী এটা মেনে নিতে পারে না, তখন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথাগুলো চলে যায়। এই কারণে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু নির্যাতনের শিকার হওয়ার ফলেও তিনি কিন্তু কখনো দমে যাননি, তিনি তার কাজ চালিয়ে গিয়েছেন। তাহলে আমরা বলতে পারি যে মানব প্রেম এবং স্বদেশ প্রেমের দিকটি উপস্থিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু লিখলেই ঘ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরে যাই। উদ্দীপক ও মুজিব কবিতার আলোকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার তাৎপর্য নিরূপণ করো। তাহলে এটা জ্ঞানমূলক হবে কি, উদ্দীপক ও মুজিব কবিতার আলোকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এইটা হচ্ছে এই প্রশ্নের জ্ঞানমূলক, যে উদ্দীপক ও মুজিব কবিতার আলোকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, এইটা আমরা জানতে পারি। তাহলে আমরা কবিতার ভিতরে কি দেখতে পাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে ভালোবাসতেন, এই দেশের মাটিকে ভালোবাসতেন, এই দেশ মাটি এবং মানুষকে রক্ষা করার জন্য তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন এবং এক নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে সাড়া দিয়েই বাংলার অপমান জনসাধারণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীনতার পথ সুগম করেছে। ঠিক তেমনিভাবে আমরা উদ্দীপকও দেখতে পাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গিয়েছেন, সংগ্রাম করেছেন, তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বারবার মানুষের কথা বলতে গিয়ে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, তবু ভয়ে পিছু হটেননি, সোনার বাংলাদেশ গড়ে তোলা ছিল তার আজীবনের স্বপ্ন, এই লক্ষ্যে তিনি সারাজীবন কাজ করেছেন। তাহলে আমরা কবিতায়ও সেই বিষয়টি দেখতে পাই, তিনি সারাজীবন মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন, প্রকৃতি মানুষের মানুষকে ভালোবেসেছেন, মাটিও মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসার মধ্যে দিয়ে তিনি কাজ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা উচ্চতার দক্ষতা যে আপনারা দেখবেন, মুজিব কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার কথা তুলে ধরা হয়েছে। রকনুজ্জামান খান বলেছেন যে শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবেসেছেন এবং দেশকে ভালোবাসার জন্য তিনি সংগ্রাম করেছেন, সংগ্রাম করে দেশকে স্বাধীনতা অর্জন করেছেন এবং তিনি জীবন দিয়েছেন। তিনি দেশকে এভাবে ভালো না বাসতেন, তাহলে তিনি এই কাজগুলো করতে পারতেন না। তাহলে তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, তিনি যে তার অটল প্রত্যয় ছিল যে তিনি দেশকে স্বাধীন করবেন এবং দেশকে শোষণ মুক্ত করবেন, এই শোষণ মুক্ত করতে গিয়ে তাকে অনেক ধরনের অন্যায়ের সম্মুখীন হতে হয়। তাহলে আমরা কবিতায় এবং উদ্দীপকের ভিতরে এই দিকটি দেখতে পাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, যে সেই প্রত্যয়ের কথাই এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সোনার বাংলাদেশ গড়ার বিষয়ে তিনি একান্তই একনিষ্ঠ ছিলেন এবং তার উদ্দেশ্য ছিল একটাই, দেশকে স্বাধীন করবেন এবং দেশকে পরাধীনতা থেকে মুক্ত করবেন, এভাবেই তিনি দেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু লিখে যাই, ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ থাকবে সৃজনশীল প্রশ্নের ক এবং খ নং HW। আমি আবার বলছি, বাড়ির কাজ সৃজনশীল প্রশ্নের ক ও খ নং HW। তোমরা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে স্কুলে প্রতি রবিবার জমা দিয়ে যাবে এবং খাতা নিয়ে পরের রবিবার এসে খাতা নিয়ে যাবে। আশা করি সবাই তোমরা হোমওয়ার্ক করবে। এরপরে যদি এই প্রশ্নের বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমার ফেসবুক না আইডি দেওয়া আছে, তোমরা যে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করতে পারবে। আশা করি তোমাদের একটা সুন্দর উত্তর দিতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।